লকডাউনের মধ্যে কোতুলপুরে আটকে রয়েছে একসঙ্গে দুশো জনেরও বেশি গোটা দেশ ও রাজ্য জুড়ে লকডাউন নির্দেশিকা জারি হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ এসেছে কোনোভাবেই এক জায়গা থেকে ছ থেকে সাত জনের বেশি জমায়েত করা যাবে না কিন্তু কর্মসূত্রে একসঙ্গে প্রায় দুশো জনেরও বেশি কর্মচারী কতুলপুরে আটকে রয়েছেন বলে জানা গেছে জানা যায় কতুলপুর জি এম কোল্ড স্টোরে প্রায় কয়েক মাস ধরে একটি জায়গায় দুশো জন কর্মচারী এই কোল্ড স্টোরে কাজের জন্য রয়েছেন যাদের মধ্যে একশো জন কর্মচারী পাথর প্রতিমা থানার অন্তর্গত এবং বাকি আটাত্তর জন কর্মচারী গোসাবা থানার অন্তর্গত বলে জানা গেছে উপস্থিত সকল কর্মচারীরা আজ এই কোতুলপুর জিএম কোল্ড স্টোরে করোনা উপেক্ষা করে একসঙ্গে কয়েকশো মানুষ মিলে জমায়েত হয়ে হরতাল বা বিক্ষোভ শুরু করেন কি কারণে বিক্ষোভ তা জানাজন উপস্থিত এক কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমরা এই কোল্ড স্টোরে দুশো জন কর্মচারী দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি কিন্তু রাজ্য জুড়ে করোনা আতঙ্কের মতে প্রশাসন একটি জায়গায় বেশি জমায়েত না করার নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছেন এহেন মুহূর্তে আমরা সকল কর্মচারীরা আমাদের পাওনা বেতন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই কিন্তু আমাদের কাজের টাকা আমরা না পাওয়ায় এবং এই কোল্ড স্টোরের পক্ষ থেকে আমাদের এই করোনা আতঙ্কের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা না করায় আজ আমরা এই বিক্ষোভ শুরু করেছি বলে তিনি জানান এই বিষয়ে কতুলপুর জিএম কোল্ড স্টোরের মালিকের পুত্র সৌগত ব্যানার্জী বলেন কর্মচারীদের টাকা নিয়ে কোন সমস্যা নেই তাদের টাকা তারা পেয়ে যাবেন কিন্তু রাত্র জুড়ে লকডাউনের নির্দেশ জারি হওয়ার পর থেকে তাদের বাড়ি ফেরানোর মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিট এবং বাঁকুড়া থানাকেও তিনি জানিয়েছেন বলে জানা যায় খুব শীঘ্রই প্রশাসনিকভাবে এই ঘটনার উপায় বের করা হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে অন্যদিকে উপস্থিত সকল কর্মচারীরা করোনা আতঙ্কের ভয় এবং এই কঠিন সময় পরিবারের কাছে ফিরে যাওয়ার আশায় দিন দিনগুনছেন বলে জানা গেছে তুলে সর্দাররা সরে পেমেন্ট নেয় সর্দাররা পেমেন্ট নিয়ে ওদেরকে দেয় তো পেমেন্টের ব্যাপারটা ওদের কাছে যদি পৌঁছচ্ছে কিনা সেটা সর্দাররা ভালো করে বলতে পারবে আর সর্দারদের যদি আমাদের কাছে কিছু পেমেন্ট বাকি থাকে সেটা আপনি সর্দারের থেকে জানবেন আমার মনে হয় না সেরকম কিছু বাকি আছে বলি বিশ্বব্যাপী করোনার জন্য কি অবস্থা সেটা সবাই আপনি আমার কারোরই অজানা নয় এখন লকডাউন শুরু হয়ে গেছে তো এই জন্য যাওয়ার একটা অসুবিধা দেখা দিয়েছে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি সকালে আজকে আমরা থানায় গেছি থানাতে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি সেখান থেকে পঞ্চায়েতে গেছি পঞ্চায়েত যদিও বন্ধ ছিল তারপর বিডি অফিসে গিয়ে কথা বলেছি তো ওনারা এখনো কিছু সেইভাবে বলে উঠতে পারেননি আমাদেরকে সুরাহ করে দিতে পারেননি আমাদের চেষ্টা চালাচ্ছি আমরা অ্যাসোসিয়েশনগতভাবে চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজোশন বাঁকুড়া ইউনিটকে আমরা জানিয়েছি যে আমার কোল্ড স্টোরেজে দুশো জন লেবার এখানে আছে তার মধ্যে একশো জন আছে আপনার পাথর প্রতিমা থানা এবং আটাত্তর জন আছে আপনার গোসাবা থানা এসব ইনফরমেশন আমরা দিয়েছি দিয়ে আমরা তাদেরকে জানিয়েছি অ্যাসোসিয়েশনগতভাবে এদের যাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করে দেওয়া হবে এটা আমরা বিশ্বাসঘাড়ি এখানে টাকা দেয়া পেমেন্টের ব্যাপারটা সমস্যা কিছু না এখন এই যে করোনা ভাইরাসের জন্য যে দেবার বাড়ি যেতে পারছে না তার জন্য ঝামেলা হচ্ছে আমরাও চেষ্টা করছি কিন্তু কোনো পারমিশন না পাওয়ার জন্য লেবারকে কিছু পাঠাতে পারছি না আমরা তার জন্য কিন্তু পেমেন্টের এখানে সমস্যা কিছু না পেমেন্ট হয়ে যাবে পেমেন্টের লেগে না যেটা যাই হচ্ছে ও গুজব ওটা কিছু না পেমেন্ট হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে বাড়ি যে পাঠাবো সে তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা কতুলপুর থেকে আমির খানের রিপোর্ট প্রতিবাদী আওয়াজ সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ সব খবর সবার আগে আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই